বন্ধুরা, এই যে এখন গুড মর্নিং, সকাল 9:30 বাজে। সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। এই যে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা দিয়ে শুরু হয়েছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে, এই আলু ভাজা হচ্ছে, খাওয়ার আলু ভাজা হচ্ছে দুপুরে, এটা মটর সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্না হবে পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর বেগুনটা কাটা হয়নি। আর এই যে জোয়ান দিয়ে লুচি হয়েছে, ডাল হবে আর হবে, আর কাজ আমার হচ্ছে সারাদিন ধরে, বাসি কাজ তো অনেক কাজ করে ফেলেছি। এই দেখুন, কালকে বেলফুলের মালাগুলো এনেছি, বেলফুলের মালাগুলো কেন শুকিয়ে গেছে। আর এই যে ফল বাজার হয়েছে, অমনি পড়ে আছে, গুছানো হয়নি। তাহলে বন্ধুরা চলুন শঙ্করী অল ডে, আজকে সকাল 8:30, 8:30 না 9:30 থেকে ব্লগটা শুরু করে দিল। চলুন বন্ধুরা, সবাই আছে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, জামাই ষষ্ঠীতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমার রোজকার ডিউটি, এক ঘেয়ে ডিউটি। তাহলে বন্ধুরা চলুন। এই যে বন্ধুরা, মুখের ডাল হয়ে গেছে, এই যে মটর হচ্ছে, এটা আমার মায়ের খাবার, মা আজকে তো আমিষ খাবে না, ভাত খাবে না। আর এই যে পাঁচ রকম ভাজা হয়ে গেছে, এবার কোনটা করব কোনটা করব না, 10:30 হয়ে আজকে পুজো করছে। এইদিকে আমার খিদেতে পেটে চোঁচো করছে, আর আমার খাওয়া আর না খাওয়া দুটো সমান বমি করা। চেয়ারগুলোই জামা কাপড়, লোক বসবে না, চেয়ারগুলোই জামা কাপড় রেখে রেখে ঢিবি করছি, কী করবো বন্ধু। আর আমি দেখছেন এখানটা, এখানে কালকে রাত থেকে গুছাতে পারছি না, দুখানা ভিডিও এখন এডিটিং হয়নি, দুটো ভিডিও এডিটিং হবে, দুটো ভিডিও এডিটিং ছাড়া হয়নি, ওই না মেয়ে ছেড়ে দিয়েছি, জানিও না ঠিক, ভিডিও দেখার সময় নেই। তাহলে বন্ধুরা চলুন, আমের পান্না হবে, এটা বার করা হয় না, একদম বার করা হয় না, মানে ডিনার সেটটা আজকে বার করেছি, যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো, ওই জন্য বেশি শরবত করবো না। একটা বাটি করে দিলে চিড়েটা ভালো হতো, দাঁড়া গুড্ডুকে, তারপরে এখন সুইটি সাজানো চলছে, সুইটি সাজাচ্ছে ভালো করে। ওই সাপটা ওদের বাড়ি, এটা গ্লাস আনো শুধু।
চিড়ে দই খাওয়া হয়ে গেছে মা, কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট, মাও শুয়ে পড়েছে, সেগুলো শুয়ে পড়েছে, প্রদীপটা চলছে, জ্বলুক, ঘরটার মা মুছে দিচ্ছে, এই ঘরে বস না ওই।